আজ সন্ধ্যা 6টায় চাঁদগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির মাঠে উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ইউসুফ শিকদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চাঁদগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি ও ডাচ বাংলা চেম্বারের সহসভাপতি আলহাজ হাসান মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভিসি প্রফেসর প্রকৌশলী মোজাম্মেল হক, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সহধর্মিনী ডক্টর প্রফেসর মেহজাবিন রহমান, প্যানেল মেয়র জুবাইরা নার্গিস খান, ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, মিসেস জিনাত কোহিনুর, মিসেস দিলওয়ারা ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক হোসেন, ক্রীড়া সম্পাদক লুৎফুল করিম সোহেল, নুরুল আফসার, ওসমান গনি, রিজিয়ার সুলতানা, আমিরুল ইসলাম, মোহাম্মদ আলী চৌধুরী, সিএস মাহমুদ, আতাউল করিম চৌধুরী, নিজামুদ্দিন নিজু, দিলরুবা আফরুজ ও এনামুল হাসান প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক তারিকুল ইসলাম সেন্টু, সার্কের দপ্তর সম্পাদক মহিন সহ দপ্তর সম্পাদক এম এ রবি। বাচ্চা নিয়ে যে আপনারা এত দুঃখ কষ্ট এবং ক্লান্তির মধ্যেও আপনারা যে মানুষকে একটা নিঃশ্বাস ফেলার জায়গা দিয়েছেন, সেদিন আপনাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই জন্য আমরা গর্ববোধ করছি। এই যে ঢাকা থেকে তো ঢাকার কোনো আবাসিক এলাকায় বা শ্রী গুলশানে থাকি আমরা বা ধানমন্ডিতে বা যে কল্যাণ সমিতি সেটা কিন্তু এগিয়ে আছে বাংলাদেশের মধ্যে আপনারাই সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড এবং এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড আনন্দ উৎসবের আয়োজন আপনারাই করছেন। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, অনেক সংকট আছে, অনেক কিছু বাধা বিপত্তি আছে, অনেক সুখ দুঃখ বেদনার সাথে আমরা সবসময়